অভিনব সব বই, অ্যান্টিকস আর কালেকটিবলস, এ নিয়েই বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে ভিন্ন ধর্মী এক প্রদর্শনী, প্যারাডাইজ অ্যান্ড পেপার্স, লেট দেয়ার বি বুকস। আয়োজক অনলাইন বুকশপ বইয়ের জাহাজ। প্রদর্শনীতে জায়গা পেয়েছে বাল্মীকি রামায়ণের দুর্লভ ফরাসি সংস্করণ। রামায়ণের এই সিরিজটা হচ্ছে দিয়েন্দু সেইলেখ, ফরাসি একটা প্রকাশনী সংস্থা, ওরা বছরে একটা করে বই করে, 25 বছর বয়স, 25টা বই করেছে। তো আমরা এখানে এই সিলেকশনটা ওরা পৃথিবীর 5000 ইলাস্ট্রেশন থেকে 660টা ইলাস্ট্রেশন নিয়ে ওরা এই সিরিজটা করেছে, এবং এখানে 15 কেজি ওজনের এই বইয়ে 660টা ইলাস্ট্রেশন আছে। তো রামায়ণের 7 খণ্ডই কভার হয়েছে, এবং এতদিন পর্যন্ত আমরা আসলে টেক্সট বেজ রামায়ণ দেখতাম, এখন এইখানে আমরা আসলে দেখতে পাবো যে ইলাস্ট্রেশন বেজ রামায়ণ কেমন হইতে পারে। যেমন এই বইয়ের পাতাতে পাতাতে ইলাস্ট্রেশন, সেই ইলাস্ট্রেশনগুলো কবে কোন জায়গায় হয়েছে সেইটার ডিসক্রিপশন, এবং রামায়ণেরও ট্রান্সলেশন অরিজিনাল সংস্কৃত থেকে করা, এবং এটা হচ্ছে 1200 শতক থেকে 1900 শতক পর্যন্ত কভার করা। আর এই বই করতে গিয়ে ওরা একেবারে অস্ট্রেলিয়া, কাতার, আমেরিকা, সুইজারল্যান্ড, মানে হেন দেশ নাই যেখান থেকে এরা কালেকশন নেয়নি। সো 5000 কালেকশন এক জায়গায় করে সেইখান থেকে সিলেকশন করে, এইটা 10 বছরের একটা জার্নি। 10 বছর কাজ করার পরে 3000 এডিশন মানে প্রিন্ট হয় শুধু এই সিরিজটাতে, ওরা মাত্র 3000 বই প্রিন্ট করে, এবং এইটা এখন প্রিন্ট আউট বই, যার হাতে গেল সেই এটার মালিক হইল, এবং খুবই কালেকটিভ একটা এডিশন আর কি। এবং ফরাসি এই প্রকাশনী সংস্থা যে বই করে সেটাই হচ্ছে কালেকটিভ এডিশনের বইগুলো করে। আরব্য রজনীর ত্রিদেশীয় সংস্করণ মুগ্ধ করবে দর্শনার্থীদের। এই বইটা এমন একটা বই, আপনি একটা বই দিয়ে পুরো একটা বিল্ডিং সাজিয়ে ফেলতে পারবেন। আছে এমন আরও অনেক বই, 1001 নাইট নিয়ে, এটা হচ্ছে কেন উইলসনের তাসেনের প্রকাশনীর একটা বই। এই বইটা হচ্ছে একটা বক্স সেটের ভিতরে, এখানে অরিজিনাল একটা বই আছে, এবং বইয়ের সাথে আমাদের এই প্রদর্শনীতে আমরা 21টা এরকম ইলাস্ট্রেশন দেখেছি, যে ইলাস্ট্রেশনগুলো এই খামের ভিতরে থাকে। তো এই খাম, এই বই এবং এই ভ্যালভেটের বক্স সেট সহ ওরা করেছিল 5000 বই, যেটা এখন প্রিন্ট আউট হয়ে গেছে, এখন শুধু বইটা পাওয়া যায় যেটা 50 ইউরো দাম, কিন্তু এই পুরো সেটটা একসময় ছিল 250 ইউরো দাম, এখন প্রায় 950-1000 ইউরো, মানে লাখ টাকার উপরে এখন এই এই বইটার দাম। এই বইটা 5000 সিলেক্টিভ এডিশন, সরি লিমিটেড এডিশন, যেমন এই এডিশনটা হচ্ছে 1167 নাম্বার। তো প্রতিটা বক্সে এইরকম একটা নাম্বার দেওয়া আছে, অথেন্টিফিকেশন সার্টিফিকেট, এবং এইটার আর রিপ্রিন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, একবারই হয়েছে এবং একবারই যার হাতে গেল তার হাতে গেল। প্রদর্শনীতে দেখা যাবে দুর্লভ সব মুখোশও, কিছু আফ্রিকা থেকে ডিরেক্টলি কালেক্ট করা হয়েছে, কিছু ইউকে থেকে, কিছু ফ্রান্স থেকে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় কালেক্টররা নিয়েছিলেন, তারপরে হয়তো সেগুলো নিলামে বিক্রি করে দিয়েছেন বা পার্সোনালি অন্য মানুষকে বিক্রি করেছেন। তো ওইভাবে আমার কাছে কালেক্ট করা। আগ্রহীদের জন্য থাকছে সংগ্রহের সুযোগও, ব্রোঞ্জ মূর্তি থেকে শুরু করে থাকছে লর্ড অফ দ্য রিংসের দাবার বোর্ড। লর্ড অফ দ্য রিংসের এই কালেকটিভ সেটটা, এটা হচ্ছে 3D সেট, এখন এগুলো বিডিং সাইট থেকে কেনা, টাইম টু টাইম প্রাইস ভারি করে, এই মুহূর্তে এটা হয়তো 18000 বা এরকম দাম, এইটা আমরা 8000 করে সেল করেছি অনেক। তো এই সেটগুলো হচ্ছে এই লর্ড অফ দ্য রিংস ধরেন আজ থেকে 20 বছর আগের গল্প, কিন্তু এখনও এই ইন্ডাস্ট্রিটা এত বেশি স্ট্রং, এই ক্যারেক্টার, এই চেস সেট ওরা এখনও করে যাচ্ছে, এবং $1 বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে যাচ্ছে একটা বই থেকে, একটা বই থেকে সিনেমা হলো, সিনেমার থেকে ক্যারেক্টারগুলো চেস সেটে চলে আসলো, এবং এই যে জার্নিটা একের পর এক, একের পর এক, আমাদের দেশে যেরকম আমরা একটা বই ওই গল্প সিনেমা পর্যন্ত গিয়ে হয়তো বা শেষ, কিন্তু ইউরোপের দেশগুলোতে আপনি দেখুন, এই হ্যারি পটার বলুন বা অন্য টিনটিন যে কোনো কথা, সেইগুলো গোত্রু করে যায়, সেইটা 100 বছর 200 বছর পর্যন্ত একটা ক্যারেক্টার, একটা গল্প, সেইটার কাহিনী চলতে থাকে। এই যে আরব্য উপন্যাসের বইগুলো একই ব্যাপার। এই টেবিলটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, এই টেবিলটা বাংলাদেশে কালেকশন করছেন আমাদের এক বন্ধু সিফাত ভাই, তো উনি এইখানে প্রচুর জিনিস যেগুলো ওনার কালেকশনে আনা, ওনার জন্য আনা, উনি কালেক্ট করবে বলে। আর এই টেবিলটা হচ্ছে ইরান মেড, 1200-250 বছরের আগের, তো এইটা 3 পিস বানানো হয়েছিল পুরো ওয়ার্ল্ডে। এরপরে আমি একজন কালেক্টরকে পেলাম যে আমেরিকা মুভ করবে, সেইগুলো সেল করে দিবে, তো ওর সাথে কথা বলতে বলতে এক সময় রাজি হওয়া এবং দেশে পাঠানোর ব্যবস্থা করা, প্রায় 6 মাসের জার্নিতে পরে উনি সব কিছুর জন্য খরচ দিতে রাজি হলো, আমরা এই চেয়ারটা বাংলাদেশে আনলাম। এই কারণে আনলাম যে এই ধরনের জিনিস আসলে বাংলাদেশে আমরা কখনো দেখতে পাই না, তো সেই সেই সৌন্দর্য বলেন কিংবা আভিজাত্য বলেন সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার, বাংলাদেশের মাটিতে আসলো, বাংলাদেশের সম্পদ হয়ে থাকলো। বই নিয়ে সব শ্রেণী পেশার মানুষদের এক করতেই এমন উদ্যোগ বলে জানালেন আয়োজকরা।
আমাদের নিজেদের মধ্যেও সেরকম কোনো ক্ষেত্র তৈরি হয়নি বা প্ল্যাটফর্ম তৈরি হয়নি যেখানে আমরা নিজেদের শখের জিনিসগুলো নিয়ে নিজেদের এগুলো নিয়ে বিনিময় করব বা এগুলো গল্পগুলো খুবই ব্যক্তিগত। আমরা সেই ব্যক্তিগত বৃত্তটা ভেঙে একটু কমন একটা স্পেস তৈরি করতে চেয়েছি। প্রদর্শনী শনিবার রাত 9টা পর্যন্ত চলবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।